হোয়াটস আপ গুড পিপল। তো আজকে হলো কি, আজকে আমার এক ভাই এডিটিং এর জন্য সফটওয়্যার আর কি সাজেস্ট করছিল আমাকে, যে সফটওয়্যারটা সে নামাতে চাচ্ছে। তো তার সফটওয়্যারটা সে আসলে নামাতে ডাউনলোড করে ইউজ করতে চাচ্ছে, তো র্যানসামওয়্যার এন্ড ভাইরাসের ভয়ে কি বুঝতে পারছে না যে সে কী করবে। তো এটার জন্য আর কি আমি বললাম যে ফাইলের লিঙ্কটা আমাকে পাঠাতে। তো ফাইল লিঙ্ক সেন্ড করার পর আমি দেখলাম যে এরকম একটা সাইট গেট ইন টু পিসি নামে, সেটা থেকে ঢুকলাম ওয়ান্ডার শেফ ফিল্মোরা, এই অ্যাপটাও নামাতে চাচ্ছিল। তো ওর কথা মোতাবেক আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এই ফাইলটা দেখা যাচ্ছে, এই ফাইল থেকে আমি ইভেন এক্সট্র্যাক্টও করেছি। এক্সট্র্যাক্ট করার পরে এখানে ক্র্যাক ফাইল দেখতে পাচ্ছি। তো ক্র্যাক ভালো কথা, ক্র্যাক ফাইল, ক্র্যাক ফাইলে তো ভাইরাস থাকে। তো এই ফাইলটা আমি দেখলাম, এটা হলো ইনস্টলেশন ফাইল আর এটা হলো ক্র্যাক ফাইল। এটা ইনস্টল করার পর সম্ভবত এটা ইনস্টলেশন ডাইরেক্টরিতে ক্র্যাক ফাইলের যে ভিতরে ফাইলগুলো আছে, যে চারটা ফাইল, এগুলোকে আর কি রিফ্রেশ করে দিতে হয়। সো এটার জন্য একটা চেক করার জন্য একটা সাইটও আছে, আপনি চাইলে আপনার ফাইলগুলোকে চেক করতে পারেন। ফাইলগুলো চেক করার জন্য একটা বেস সাইট, যেটা কিনা যেটার নাম আপনারা হয়তো জানেন বা অনেকে জানে না, যেটার নাম হলো virustotal.com। virustotal.com আসলে আর কি একটা ক্লাউড বেসড সার্ভার, সার্ভারের মতো ক্রিয়েট করা, একটা ওয়েবসাইটের মতো ক্রিয়েট করা। এটার এটার কাজ হলো যে অ্যানালাইজ করে সাসপিশিয়াস ফাইল, ডোমেন, আইপি আর ইউআরএলগুলোকে, মালওয়্যার বা যত ব্রিচগুলো আছে অন্য সব ব্রিচ অটোমেটিকলি শেয়ার করা, বা ইনসিকিউর মানে ইনসিকিউর যেসব ফাইল, প্রোটেক্টেড ফাইল বা মালওয়্যার ফাইল, স্পাইওয়্যার ফাইল, এগুলোকে আর কি ওরা ডিটেক্ট করে থ্রু দ্য ফাইল টাইপের মাধ্যমে, ইউআরএলের মাধ্যমে বা সার্চের মাধ্যমে। তো আমি এখানে ফার্স্টে চেক করতে চেয়েছিলাম যে ইনস্টলেশন ফাইলটা কীরকম। ইনস্টলেশন ফাইলটা আমি যেহেতু চেক করবো, তো দেখি এটা ইনস্টলেশন ফাইলটা চেক করি আমরা। তো এখানে গেলাম, ইনস্টলেশন ডাইরেক্টরি সিলেক্ট করলাম, তো এটা যে ইনস্টলেশন ফাইলটা সেটা সিলেক্ট করে দিলাম। তো এটা একটা ইনস্টলেশন ফাইলটা আমি যতদূর জানি ডিফল্টভাবে আর কি ঠিকঠাকই থাকে, তাতে কোনো প্রকার ভাইরাস থাকে না, বাট ভাইরাসটা থাকেই ক্র্যাক আর প্যাচ ফাইলগুলোতে। তো এটা দেখতে পাচ্ছেন যে অনেক তাড়াতাড়ি আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর এটা টোটালটা স্ক্যান করবে, স্ক্যান করার পর তাদের সার্ভারে থাকা অ্যান্টিভাইরাসগুলো দিয়ে আর টোটালটা স্ক্যান করার পরে একটা রিপোর্ট দেখাবে। তো রিপোর্ট এসে পড়েছে, তো রিপোর্টের মধ্যে দেখতে পাচ্ছি যে জিরো, নো সিকিউরিটি ভেন্ডার্স, নো স্যান্ডবক্সেস লাইক দিস মিলিশিয়াস। সো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো সবগুলো অ্যান্টিভাইরাসের আর কি যেসব অ্যান্টিভাইরাসের মাধ্যমে চেক করা হয়েছে। এখানে আর কি অ্যাকর্ডিং টু অ্যাডওয়্যার, আলিবাবা, অ্যান্টিভাইরাস, এটি হলো বিভিন্ন বড় বড় অ্যান্টিভাইরাসের বাবা, চাচা, ফুবা, মামা, এগুলো বলতে পারেন। সো এগুলো এখানে স্ক্যান করার পর এই সফটওয়্যারটার ভিতরে কোনো প্রকারের অ্যান্টিভাইরাস বা কোনো কিছু সাসপিশিয়াস কিছু পাইনি, তো এই ফাইলটা সিকিউর। এখন হলো প্রবলেম হলো আমরা বাকি ফাইলগুলো আমরা চেক করবো, বাকি সাথে যে ক্র্যাক ফাইলগুলো দিয়েছে, ক্র্যাক ফাইলগুলো চেক করার পরে তো সবগুলো তো মাল্টিপালভাবে তো একসাথে চেক করা যায় না, একটা একটা করে চেক করতে হয়। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপর সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা দেখার পরে দেখা যাচ্ছে যে 21 সিকিউরিটি ভেন্ডার্স অ্যান্ড নো স্যান্ড বক্সেস ফ্ল্যাগ দিস ফাইল অ্যাজ ইন ম্যালিশিয়াস। সো 71 মধ্যে 21টাই আর কি রিপোর্ট করা। এখানে দেখা যাচ্ছে যে সিকিউরিটি ভেন্ডার্স অ্যানালাইসিস, আলিবাবা, এটা একটা মালওয়্যার, সাইক্লেট, সানসেফ, ইসেট নট অ্যান্টিভাইরাস, এখানে একটা ভাইরাস পেয়েছে, জিও ডাটা, এখানে অনেক রকমের পপ আপ অ্যান্টিভাইরাস থাকে, ইভেন র্যানসামওয়্যার অ্যান্টিভাইরাস, যেসব যেটা কিনা এখনকার যুগে সবচেয়ে বড় হুমকি, বিভিন্ন ডাটা আর কি হাইজ্যাক করে নিচ্ছে, এর বিনিময়ে টাকা চাচ্ছে। তো এটা এই ভাইরাস টোটালের থ্রুতে ওটা আমরা স্ক্যান করে বের করা সম্ভব। তো অবশ্যই যে কোনো ফাইল আদান প্রদান করার আগে চেক করে নেবেন, এই এই ওয়েবসাইট থেকে চেক করে নিলে ভালো হয় আপনাদের ক্ষেত্রে। ইএনডেক্স এটা একটা অ্যাডওয়্যার ভাইরাস, ট্রোজান গেট, তো অ্যান্টি, তো গুগল ডিটেক্টেড, K7 ম্যাক্স কিওর, কুইক হিল, সাপোজ, এটি হলো বিভিন্ন রকমের ভাইরাসের টাইপ, বললামই তো যে মামা চাচা ফুপা। আপনার যদি সাইন ইন করে নেন, সাইন ইন করে নিলে আপনার থ্রুতে কমিউনিটিতে আপনারা অ্যাক্সেস করতে পারেন। অ্যাক্সেস করার পর আপনারা ইয়ার সিগনেচার ম্যাচ দেখতে পাবেন, যেখানে বিভিন্ন রকমের সিগনেচার, প্রত্যেকটা ভাইরাসের এক একটা সিগনেচার থাকে। এখানে একটা কোড পাওয়া গিয়েছে, যে কোডের থেকে বিভিন্ন রকমের লিঙ্ককে ওরা রিডাইরেক্ট করতেছে, তারপর সিস্টেম অটোমেটিকলি রান করতেছে, হাই র্যাম, বিভিন্ন রকমের সিস্টেমের মধ্যে ওরা অ্যাক্সেস নিয়ে র্যাম খাইতেছে, ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন রান করতেছে, যেটা কিনা বোঝা যায় না। ইভেন অনেক সময় দেখা যায় কি যে আপনার মাউসটা যদি আমি এখন মুভ করতে, মাউসটা যদি এভাবে রেখে দিয়ে দেখা যায় যে অটোমেটিকলি মাউস মুভ করে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইনস্টল করতে থাকে। এটা হলো মালওয়্যারের, মালওয়্যার বিভিন্ন রকমের রিস্ক সফটওয়্যার, মালওয়্যারের কারণে, ট্রোজান সফটওয়্যারের কারণে এরকম আর কি হয়ে থাকে। তো এটাতে গেল, আমরা নেক্সট যে ক্র্যাক ফাইলটা রেখেছিলাম এটাতেও ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে 91 ও 71। তো যে কোনো ফাইল রান করার আগে বা কারোর থেকে নেওয়ার পর বা কোনো ওয়েবসাইটের থেকে যদি কেউ লিঙ্কও যদি সেন্ড করে, সাপোজ অ্যাজ এক্সাম্পল আমাকে কেউ লিঙ্ক পাঠালো www.shuvo.azr.com/css, এরকমই কোনো একটা র্যান্ডম কোড থাকে, এসব র্যান্ডম কোডে ক্লিক করার আগে কোডটা আপনারা অবশ্যই এখানে পেস্ট করে চেক করে দেবেন যে এখানে কোডটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। ইভেন দেখা যায় কি অনেক সময় আমরা লিঙ্কে ক্লিক করার সাথে সাথে অনেক রকমের সফটওয়্যার অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায়, এই কারণে এসব এই সার্ভারের থ্রুতে আপনারা চেক করে দিতে পারবেন কোনটা আর কি প্রোটেক্টেড আর নন প্রোটেক্টেড। তো ফাইলটা দেখলাম, তো সো কনক্লুশন আমার এটাই, যে কোনো ফাইল বা ক্র্যাক ফাইল ইনস্টল করার আগে আগে আপনারা ক্র্যাকগুলোকে দেখে নেবেন ভালো মতো, ক্র্যাক ফাইলের ভিতরে কী আছে। অনেকে দেখা যায় ক্র্যাক ফাইলের ভিতরে যে ফাইল সব ডিএলএল ফাইল, বা ডিএলএল ফাইলও অনেক সময় অ্যাপ্লিকেশনের থ্রুতে বিভিন্ন রকমের সিস্টেম হাইজ্যাক করার পিছনে এইসব ডিএলএল ফাইল যুক্ত থাকে। এগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে এই ফাইলটা আর এই ফাইলটা
সেফ, বাট মাঝখানে যে দুটো ফাইল দেখতে পাচ্ছেন এগুলো রেজিস্ট্রির ভিতরে আপনার অ্যাক্সেস নেবে, অ্যাক্সেস নেওয়ার পরে আপনার সিস্টেমের মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট করবে। সো আর যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করার পর সেগুলোকে অবশ্যই চেক করে নেবেন, বিনা চেকে যদি ইনস্টল করেন সবার মতো আপনার সিস্টেমের মধ্যে র্যানসামওয়্যার অ্যাটাক হতে পারে। সো আজকের জন্য এই পর্যন্তই, ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।